আপনারা দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত। এসেছি নতুন একটা এপিসোড নিয়ে এবং এপিসোডের বিষয়বস্তুটা ওই একটা ছোট্ট প্রেরণার গল্প টাইপের, নিজেও পড়ছিলাম, আপনারাও হয়তো পড়েছেন। না যদি না পড়ে থাকেন, যদি পড়া থাকে তাহলেও শুনতে 3-4 মিনিটই লাগবে, শুনে নিতে পারেন, কাজে লাগবে, অন্যকে শোনাতে পারেন। আর যদি আপনার জানা না থাকে তাহলে আপনিও জেনেন, ভালো লাগবে। আমার গল্প নয়, একেবারেই পড়া গল্প, দুনিয়ার লোক জানে, হঠাৎ করে বলতে ইচ্ছে করলো, আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই করা। একটি ছোট্ট বাচ্চা ছিল, তার নাম ধরে নিন রাম। সে স্কুলে যেত এবং স্কুলে তার স্যারেরা বা তার শিক্ষক মশাই রামকে খুব পছন্দ করত। তো একদিন হঠাৎ করে শিক্ষক মশাই দেখলেন যে রাম কিছুতেই পড়ায় মন দিচ্ছে না, বরং সে জানলা দিয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছে, বা তাকে দেখে বোঝা যাচ্ছে রাম বেশ চঞ্চল হয়ে উঠেছে। আমি আরো একবার বলে নিই, আপনি গল্পের এই চরিত্রের নাম রাম রাখুন, রহিম রাখুন, রহমান রাখুন, রাজু রাখুন, র্যাঞ্চো রাখুন, যা খুশি রাখুন, নামটা ইস্যু নয়, ক্যারেক্টারটা ইস্যু। তা হলো যে বলছেন শিক্ষক দেখছেন মনে মনে যে রামের মনটা, ছাত্রটির মনটা কিছুতেই ঠিকঠাক নেই, সে বড় চঞ্চল লাগছে, কি ব্যাপার, পড়াশোনায় মন সেভাবে বুঝছে না, শিক্ষকের মন তো বা চোখ তিনি গোটাটাই বুঝতে পারেন। তো শিক্ষক গিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করলেন, স্টুডেন্টকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, তোমার পড়ায় মন নেই, তুমি এদিক ওদিক তাকাচ্ছো, চঞ্চল দেখাচ্ছে, তোমাকে কি হয়েছে? তখন ছাত্রটি অকপটভাবে শিক্ষকের দিকে তাকিয়ে বলে যে তার বাড়িতে কিছু সমস্যা আছে, প্রচন্ড প্রেশার পড়ছে তার উপর, যার জন্য সে কিছুতেই মনোযোগী ছাত্র হওয়া সত্ত্বেও কিছুতেই পড়াশোনায় মন দিতে পারছে না। তো শিক্ষক মশাই বড়টা শুনলেন এবং শুনে বললেন যে ঠিক আছে, তুমি এটা নিয়ে এত কিছু ভেবো না, আমি তোমাকে উপায় বাতলে দিচ্ছি। বলে বললো যে তুমি কাজ করো তো, তুমি বাড়িতে যাবে, গিয়ে আজকে একটা টাস্ক দিচ্ছি, এটা গিয়ে তুমি করবে। ছাত্রটি বললো, বলুন স্যার কি করতে হবে? তখন শিক্ষক মশাই বললেন যে একটা বাটিতে তুমি গরম জল করো, আর গরম জল করে একটা গাজর তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দাও তো, ফোটার পর আধ ঘন্টা রেখে তারপর নামো, তারপর কি হয় আমায় বল, ঠিক আছে? তো পরের দিন ছাত্রটি স্কুলে এসে শিক্ষক মশাই বলে, কি তোমায় যে কাজটি দিয়েছিলাম করেছিলে? ছাত্রটি বললো, হ্যাঁ করেছিলাম। কি হয়েছে? আমি গাজরটা জলে, গরম জলে রেখেছিলাম, গাজরটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। বললো, ও ঠিক আছে, তোমার আজকে আরো একটা কাজ থাকলো। বলে শিক্ষক মশাই ওই ছাত্রটিকে বললো যে আজকে তুমি একটি ডিমকে ওই একই রকম ভাবে গরম জলে সেদ্ধ করো। ছাত্রটি তাই করে এবং পরের দিন যথারীতি ছাত্রটি স্কুলে এলে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেন যে কালকে তোমায় যে কাজটি দিয়েছি সেটা করেছো? তখন ছাত্রটি বলে, হ্যাঁ স্যার করেছি, আমি গরম জলে ডিম সেদ্ধ করেছি অনেকক্ষণ ধরে। তখন শিক্ষক মহাশয় জিজ্ঞেস করেন যে কি হলো, এটাই কি অবস্থা হলো? বললো, স্যার ডিমটা আরো বেশি শক্ত হয়ে গেল, কঠিন হয়ে গেল ওই গরম জলে থেকে থেকে। শিক্ষক মহাশয় বললেন, বাহ, তাহলে চলো তোমাকে আমি একটা লাস্ট আরো একটা কাজ দিই, আজকে তুমি বাড়ি যাও এবং ওই একই রকম যতটা জল তুমি নিচ্ছিলে ওরকম অতটা জলে 1-2 চামচ কফি ফেলে দাও, দিয়ে আমার কাছে কালকে এসে আমি আসবে, তারপর আমি জিজ্ঞেস করবো কি হলো। ছাত্রটি চলে যায় এবং পরের দিন যথারীতি সে স্কুলে আসার পর শিক্ষক মহাশয় তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি ওই গরম জলে কফি ফেলেছিলে? তখন ছাত্রটি বলে, হ্যাঁ ফেলেছিলাম। তাহলে কি হলো, কি দেখলে তুমি? তখন ছাত্রটি বলে যে না, গাজর বা ডিমের মতো নয়, কফিটা জলের মধ্যে পুরোটা ঘেটে মিশে মিশে গেল, চারিপাশে ছড়িয়ে গেল, মিশে গেল। তখন শিক্ষক মহাশয় বললেন যে এটাই হলো জীবনের শিক্ষা, কি হয় তোমার উপরে দেখো এই যে গরম জল ফুটছে এটার মানে আসলে তোমার উপর একটা চাপ পড়ছে, এই চাপে তুমি 3 রকম হতে পারো। এক, তুমি গাজরের মতো হতে পারো, এই চাপে তুমি একদম সেদ্ধ নরম হয়ে গেলে তাতে তুমি আরো কুকড়ে যাবে, নরম হয়ে যাবে। 2, তুমি আরো বেশি এই চাপ পড়ার ফলে ডিমটার মতো আরো কঠিন, আরো শক্ত হয়ে উঠবে, এই চাপ তোমাকে আরো বেশি শক্ত করে তুলবে, শক্তিশালী করে তুলবে। যদিও জীবনে ভালোভাবে এগিয়ে চলার পেছনে বা চাপ মুক্ত থাকার জন্যে এই না তো গাজর হতে হবে না তো ডিম হতে হবে, বরং দেখো কফি গুলোকে বা কফিকে, কফি কিন্তু ওই গরম জলের মধ্যে পড়ে নিজেকে ওই জলের সঙ্গেই মিলিয়ে নিয়েছে, অর্থাৎ ডিম কিংবা গাজর কেউই জলের অবস্থার কোনো পরিবর্তন করেনি, জল গরম ছিল ঠান্ডা হয়েছে, ডিম বা গাজর তার যে চরিত্র সেই চরিত্রটা থেকে সরে এসেছে, গাজর বেশি নরম হয়ে গেছে, ডিম বেশি শক্ত হয়ে গেছে, কিন্তু কফি সে কিন্তু জলেরও চারিত্রিক বৈশিষ্ট্যকে বদলে দিয়েছে, কফি আর জল মিশে একাকার হয়ে গিয়েছে। তো তুমি জীবনে সেরকম হও, যখন তুমি চাপে পড়বে চাপ পড়ার পর যেন তুমিও চারপাশের এই স্বাভাবিক প্রক্রিয়া বিষয়গুলোকে, পরিস্থিতিগুলোকে একদম ওটার সঙ্গে সহজাত করে নাও, নিজেকে মিশিয়ে ফেলো,
যাতে সবটাই ওর মধ্যে মিশে যায়। তো এই গল্পটা আজকে হঠাৎ ইচ্ছে হলো বলতে, যদি আপনার জানা থাকে তো আরেকবার জানা হলো, আর যদি আপনার না জানা থাকে তাহলে নিজে যাবেন অন্যকে জানান, 3-4 মিনিটের ছোট্ট জিনিস, ভালো লাগে। আজকের মতো সরল কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন সরল কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।